আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনার কারণে বাংলাদেশ নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল। এ সময় ২৫টি এতিমখানা ও মাদ্রাসা এবং সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।